রেলের ধাক্কায় দেহ থেকে পৃথক হয়ে রেল ট্র্যাকে ছিটকে পড়ল এক যুবকের হাত। ঘটনা সোমবার সকালে আগরতলা রেল স্টেশনে 3 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। গুরুতর আহত যুবকটিকে স্থানীয়রা উদ্ধার করে হাঁফানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জেআরপি থানার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ রেল ট্র্যাকে পড়ে থাকা যুবকের কাটা হাতটি উদ্ধার করে নিয়ে যায়। এদিন এই খবর জানিয়ে পুলিশ আধিকারিক জানান, আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, আত্মহত্যা করতে রেলের সামনে ছুটে গিয়ে এই ঘটনা ঘটায় যুবকটি। তার বয়স 32 বছর হবে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি। আচ্ছা, আমাদের কাছে রেল স্টেশন মাস্টারের খবর দিয়েছে যে একটা লোক স্টেশনে রেলওয়ে ট্র্যাকের মধ্যে শুয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, যাই আসলে দেখি এর একটা হাত কাটা এবং ওই জায়গার পাবলিকে তারে নিয়ে সেটা সঙ্গে সঙ্গে আবানিয়া হসপিটালে ভর্তি করেছে। তারপরে হসপিটাল থেকে এবং জীবিতে। আচ্ছা, এটা কি এই দুর্ঘটনা যে এটা কি রেলের ধাক্কা এরকম হয়েছে নাকি? না, এটা তো ওই রকম কোনো কিছু বোঝা গেছে না। যেহেতু ওনাকে রেল লাইনের মধ্যে পাওয়া গেছে, সম্ভবত হ্যাঁ নিজেই সুইসাইড করার চেষ্টা করছিল। ওনার হাত যে একটা মানে আছে, এটা কী অবস্থায় আপনারা পাইছেন? ওই তো হাতটা রেল ট্র্যাকের মধ্যে পড়া অবস্থায় আছে। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? না, নাম পরিচয় এখনও পাই। বয়সটা কত আনুমানিক? বয়সটা আনুমানিক 32-33। ঘটনাটা কোন জায়গা দিয়েছে? ঘটনা আগরতলা রেলওয়ে স্টেশনে 3 নম্বর ব্রিজের নিচে। এখন ওনার অবস্থা কীরকম? এখন তো কথা বলতে পারে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।